বন্ধুরা একদিন একটা হরিণ ঘুরতে ঘুরতে একটি অজানা জঙ্গলের মধ্যে চলে যায়। ওই জঙ্গলটির ব্যাপারে কোনো কিছুই জানত না, যার কারণে হরিণটি অন্যমনস্ক হয়েছে, তার বাসায় ফিরে যাওয়ার রাস্তা খুঁজছে। তখন হরিণটি অন্যমনস্ক হওয়ার কারণে হরিণের পাঠে একটি শুয়ে থাকা বাঘের লেজের উপরে পড়ে যায়, যার কারণে বাঘটির ঘুম ওখানেই ভেঙে যায়। এটা দেখে হরিণটি ওখান থেকে ভয়ে দৌড়ানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে হরিণটি তার জঙ্গলের কাছাকাছি চলে আসে, তখনই ওখানে ওই বাঘটি চলে আসে এবং হরিণটিকে ওখানেই মেরে ওখানেই খেয়ে ফেলে। তখন বাঘটিও তার নিজের জঙ্গল ভুলে গেছিল, যার কারণে সে ওই জঙ্গলের মধ্যেই রয়ে যায়। কিছু সময় পরে বাঘটি লক্ষ্য করলো ওই জঙ্গলের মধ্যে অনেকগুলো হরিণ ঘোরাঘুরি করছে। এটা দেখে বাঘটি আর লোভ সামলাতে না পারে, সে প্রতিদিন একটি করে হরিণকে ধরে মেরে খেয়ে ফেলতো। এটা দেখার পর হরিণদের রাজা সব হরিণকে একটি মিটিং এ ডেকে পাঠায়। ওই হরিণদের মধ্যে একটি ছোট্ট হরিণ বলে ওঠে, আমার কাছে ওই বাঘকে এই জঙ্গল থেকে তাড়ানোর একটি বুদ্ধি রয়েছে। যদি আমরা সবাই মিলে কিছুদিন ধরে এই জঙ্গলের মধ্যে কোথাও একটি লুকিয়ে যাই, তাহলে ওই বাঘটি কোনো হরিণকে না দেখতে পেয়ে এই জঙ্গল ছেড়ে চলে যাবে। এই কথা শোনার পর সব হরিণরা কিছুদিন ধরে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে, আর তারা দেখলো যে ওই বাঘটি কোনো হরিণকে না দেখতে পেয়ে এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে। এটা দেখে হরিণদের দল অনেকটাই খুশি হয়ে যায়।